লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সেটাই তো তোকে বলছি, তুই মিঠির কথা ওভার ইয়ার করছিস। স্টপ ব্লিডিং। আমি কি ওভার ইয়ার করব? আমি মিঠি আমাকে কিচ্ছু বলেনি সেট। আই জাস্ট সো ইট মাইসেলফ। আমি সোমের ফোনটা চেক করে ফেলেছি। এস নামে সেভড একজন সারাটা ইভিনিং তার একসাথে ছিল, বার্থডে সেলিব্রেট করেছে। নিশ্চয়ই ক্লায়েন্ট তো হবে না। শোন না, একটা কথা বলবো। আমি সর কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এতটা রিয়াক্ট করিস না, একবার কথা বল। গিয়ে দাদাকে সাপোর্ট করছিস তো? প্লিজ ট্রাই টু ফেস দ্য ট্রুথ সেড, প্লিজ। আমার জাস্ট ভালো লাগছে না। মমকে কল করতে ইচ্ছা করছে। ইটস বেটার টু লিভ দিস কান্ট্রি। টেস্ট, টেস্ট, নো 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 নো, টেস্ট, জাস্ট লিসেন টু মি, টেস্ট, টেস্ট। কান বিলিভ দে সন্ধে এরকম একটা কাজ করতে পারে। নো ওয়ে, হাউ ইজ ইট রিমোটলি পসিবল? দিস ইজ ভেরি অ্যাবসার্ড, ভেরি অ্যাবসার্ড। বাট জিজ্ঞাসা করে দেখি সন্ধ্যাকে। একদিকে ভালোই হয়েছে সঙ্গীতা, আমি অনেকদিন ধরে বলতে চাইছিলাম আমাদের সম্পর্কে কথাটা। এবার সবাইকে সবটা বলে দেবো। আরে তুমি এত ভয় পেও না। আমি পরে কথা বলছি। চুপ করে আছিস কেন? তোর মনে যে প্রশ্ন আসছে করে ফেল। আমি সত্যিটাই বলবো রে ভাই, আমি পারছিলাম না তোর সাথে সম্পর্কটা টানতে। অন্য উদ্দেশ্যে বিয়েটা করেছিল সেটা তুইও জানিস, আমিও জানি। আর ওর এই উদ্দেশ্যটা সফল হয়নি শুধুমাত্র মিঠাইয়ের জন্য। ছাড়, এসব কথা আমি তুলছি না। তো আমি কি পেলাম বলতো এই সব মিলিয়ে? তোষা আমাকে কোনোদিনও ভালোই বাসেনি, রেসপেক্টও করেনি। আমি দিল্লিতে থাকাকালীন সঙ্গীতাকে মিট করি। ভালো মেয়ে, হাত ডিমান্ড নেই, সাধারণ মাপের মেয়ে। আমার জন্য এরকম মেয়েই ঠিক আছে। তোর স্বামের মতো এত চাকচিক্য, এত স্মার্ট মেয়ে আমার স্ত্রী হবার মতো নয়। সব কি বলছো কি তুমি? হোয়াট অ্যাবাউট টেস? আজ ও যে সারপ্রাইজ পার্টিটা রেখেছে এটা কার জন্য? শুধুমাত্র তোমার জন্য। আরে তাতে কি হয়েছে? এত বছর ধরে আমাকে ইগনোর করে হঠাৎ করে একদিন একটা অ্যানিভার্সারি সারপ্রাইজ দিয়ে কি প্রমাণ? সন্ধ্যা প্লিজ শান্ত হও, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তোমরা কথা বলো যে স্টক ইট আউট, বিয়ে ভেঙে দেওয়াটা না সলিউশন নয়, আর তুমি তো সেরকম নও সন্ধ্যা। আমি অনেক দিন ধরে, অনেক দিন ধরে চাইছি সঙ্গীতার কথা বলতে, পারছি না। আরে আমারও তো হ্যাপি থাকার অধিকার আছে। সন্ধ্যা,
সুন্দর ট্রাস্ট মি টেস তোমাকে খুব ভালোবাসে ট্রাস্ট মি ভালোবাসে না আর দাদাই থাম্মি হ্যাঁ মেনে নিতে পারবে এই বসে তোমার কথাগুলো ওঠাই তো তাই তো বারবার ভাবি রে ভাই আরে আর কতদিন নিজেকে আটকে রাখবো বলতো কতদিন এখন আমার কি করা উচিত সলিউশন পেতাম এখন তুমি অনেক কি করবো আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারবো যেদিন আপনি সত্যিটা জানবেন না স্যার সেদিন আপনি বুঝতে পারবেন আমি কতটা মিথ্যাবাদী আর কানে আসছি আমি শুধু শুধু মেয়েটার সাথে দুর্ব্যবহার করলাম নাই করলে পারতাম আমি না কোনো বিশ্বাস করতে পারছি না সন্ধ্যে এরকম একটা কাজ করতে পারে হ্যাঁ অফকোর্স সোমনারও কিছু ভ্যালিড পয়েন্টস আছে কিন্তু তাই বলে এইভাবে একটা মেয়ের সাথে জড়িয়ে পড়বে টেস্ট থাকা সত্ত্বেও আনএক্সপেক্টেড মিঠাই ওই মেয়েটারই ভাবে রাত্রিবেলা জেদ করে চলে যাওয়ার কি ছিল বলতো হ্যাঁ মাঝরাতে বেরিয়ে গেল হ্যাঁ আমি ওকে থামাতে পারতাম সেটা ঠিক কিন্তু কি বলতো ওই সময় আমার মাথাটা এত গরম হয়ে গেছিল আমার ভয়েসটা শুনে আমি আমি যেও থামাইনি ওকে কি করব কোথায় খুঁজব যায়নি এখান থেকে লাকিলি আমাকে এখন কাউকে কৈফিয়ত দিতে হবে না বেঁচে গেছি মিস টিউটর ওঠো ওয়েক আপ মিস টিউটর গেট আপ গেট আপ গেট আপ গুড মর্নিং গুড মর্নিং এই তো আপনি এসে গেছেন আগে ভেতর থেকে দরজা লক করে রাখেন আর বেরিয়ে যেতে পারেন কোন সাহসে হ্যাঁ এক্ষুনি দরজার লক খুলে দিন আমি এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাব ও তত তেজ দেখি যে বেরোচ্ছিল ওই দরজার লক ছিল বলে পিছিয়ে গেলে বেরোতে পারলে না বুঝতে পেরেছি তো সাক্ষ্য তোমার মতো মানুষ আবার দরজা লাগে নাকি ছাদ আছে পাইপ আছে ইউজ টু ইট হ্যাঁ ছাদ পাইপ তো আছেই কিন্তু ছাদ বা পাইপ বেয়ে নামতে গেলে না আমাকে দোতলায় উঠতে হতো আর দোতলায় উঠলে আপনার মতন একটা জঘন্য লোকের তর্জন গর্জন শুনতে হতো কারণ আপনি তো নিজেকে সিংহ মশাই মনে করেন আর আপনি তো আমাকে আর সাক্ষকই পান না তর্জন গর্জন করার জন্য তাই ইচ্ছে করেই আমি দোতলায় উঠি বুঝলাম তো যখন রাতে বেরোনো হয়নি আর সকাল সকাল বেরিয়ে কি লাভ বলো না মানে যত অ্যাডভেঞ্চার তো সব রাতেই হয় তাই না থামুন তো আপনি এই পাশ ওপাশের কথা বলে আমি টাইম ওয়েস্ট করছেন কেন এবার বুঝেছি নিশ্চয়ই আপনার সন্ধ্যার সাথে কথা হয়ে গেছে আর আপনি জেনে গেছেন যে আমি পুরোটা সত্যি কথা বলছি রাইট সেই জন্য এখন সুরটা নরম হয়েছে না কিন্তু মিঠে দোকান থেকে চলে যাবে আর সঙ্গে আমি সাক্ষ্যকেও নিয়ে যাবো ও একা একা পাইপ দিয়ে নামতে গিয়ে পড়ে যাবে আর আপনি তো দরজাটা বন্ধ করেই রাখবেন তাই না মিঠি চলেই যাবে এখানে
কেউ কোথাও যাবে না। মাঝরাতে আমার মাথাটা গরম হয়ে গেছিল, তাই একটু চেঁচামেচি করে ফেলেছি। আরে তোমার গায়ে ফুসকা পড়ার মতন কিছু হয়নি কিন্তু? হ্যাঁ, আর এমনিতেও বড়রা রেগে গেলে একটু বকাবকি করতেই পারে, এটা হয়। হুম, করতেই পারে স্যার, কেন করতে পারবে না? কিন্তু আপনিও বকাবকি করেন, আমি আপনাকে কথা শোনাই, মাইন্ড তো কখনো করি না। কি জানেন তো স্যার, বড়রা যদি সত্যিই কেয়ার করে না, তাহলে মাঝরাতে বাড়ির থেকে কাউকে বের করে দেয় না। আপনি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্যার, রাইট? তুমি বলো, এটা কি ঠিক করেছেন তোমার হাজবেন্ড? হ্যাঁ মানছি, দাদার সম্পর্কে এরকম একটা কথা শুনতে কারোর ভালো লাগে না, কিন্তু আমি তো বদনাম করার জন্য কথাগুলো বলিনি। ইনফ্যাক্ট আমি তোর সাথে কেউ বলিনি, আমি জাস্ট এই সমস্যাটার একটা সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু তোমার উচ্ছে বাবু আমার সাথে এত বিচ্ছিরি একটা বিহেভ করলো না, আমি কিছুই বলে উঠতে পারলাম না। তুমি কিন্তু বকে দেবে খুব করে। মিঠাই থাকলে হয়তো বকেই দিত। এনিওয়ে, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও, জাস্ট ফরগেট ইট। হ্যাঁ, হতা হ্যায় হতা হ্যায় কবি কবি হতা হ্যায়, বিটি সব ভুলে গেছে। এখন তোর সাথে আর সোমদার ম্যারেজটা কি করে বাঁচানো যায় সেটা ভাবতে হবে। আপনি না সবাইকে ডাকুন, সবাই মিলে একসঙ্গে একটা পরামর্শ করতে হবে। জানি না দাদাই ঠাম্মি পুরো ব্যাপারটা জানলে কিভাবে রিয়্যাক্ট করবে। না না, দাদাই ঠাম্মিকে এখন এসব নিয়ে কিছু বলাই যাবে না। আমরা বরং একটা কাজ করি, আমরা গিয়ে সোমদাকে এখানে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, মিঠিকে বরং বলি যে তোর সাথে ডেকে আনতে, চল তো। এইরকম একটা কাণ্ড ঘটছে এই বাড়িতে? অবশ্য যুক্তি তো দুদিকেই রয়েছে। দেখো সোম তো ছেলে খারাপ নয়, এতদিন পর্যন্ত তো তোরসাই। এই তো সোম এসে গেছে, এসো এসো। সোমদা তোমরা কথা বলো, আমরা এখন আসছি। সোমদা একটা কথা না সবসময় মাথায় রেখো, তুমি আমাদের কাছে খুব খুব মূল্যবান। তোমার জায়গাটা না একদম অন্যরকম। আমি শুধু একটা কথাই জানি, আমার দাদা কখনো কোনো ভুল কাজ করবে না। নিপা চল, বড়রা কথা বলুক, চল। এসে গেছে দর্শাদি। সব প্রবলেমের সলিউশন থাকে দর্শাদি, একটু কথা বলতে হবে শুধু। রাজীব দা দর্শাদিকে নিয়ে যাও। রাজীবদা, কালকেই আমার মমের সাথে কথা হলো ইউএসএতে। মম কিছু কর্পোরেট ইস্যুজের জন্য আটকে পড়েছে, বাট আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিভোর্স পেপারে সাইন করে চলে যাব। এখানে মিস্টার বিশ্বাস আছেন, উনি আমাদের কেসটা হ্যান্ডেল করবেন, কোনো ঝামেলা হবে না। মিউচুয়াল ডিভোর্স তো তোমরা সবাই বোঝানোর চেষ্টা করেছিলে না? তোর সময় ম্যাম নাকি পাল্টে গেছে, সব কিছু নতুন করে শুরু করতে চাইছে। ভাই
তুই তো আমাকে চিন্তা ভাবনা করতে বলেছিলি। মিস্টার বিশ্বাসের কাছেই যাব আমরা। ভাই তুইও চল। সোম সোম দিস অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড আমি নিতে পারছি না, সে জাস্ট নিতে পারছি না। কি মনে করছে নিজেকে সোম? হ্যাঁ কি ভাবছে ও? তুই যাবি তো মিস্টার বিশ্বাসের কাছে? যাবি তো? উইদিন সেভেন ডেজ সব কিছু মিটিয়ে নেব আমি, সব কিছু। কথাবার্তা কিছুই হয়নি মিঠি, তার আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সোম আর তোষা দুজনেই প্রতুল বাবুর চেম্বারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধার্থ তুমি যাবে তো? হ্যাঁ, কিন্তু আমি ওখানে গিয়ে করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। আশ্চর্য, কি আবার করবেন? এই বিয়েটা ভাঙতে দেবেন না। রাজীবদা টেস্ট আসছে, কি বলবো বলতো? আচ্ছা সোমদার কি কোনো দোষ আছে এতে বলতো? আর যাচ্ছিও তো এখন ওই খ্যাপা লয়ার প্রতুল বিশ্বাসের অফিসে, কি বোঝাবো ওখানে গিয়ে? কি তোষা, তুমি সিদ্ধার্থর দিকে ওইভাবে তাকিয়ে রয়েছো কেন? না না, আমি দেখছি তোমরা ছেলেরা না কেমন দুম করে একটা দলে হয়ে যাও। সিদ্ধার্থ এখন ওর দাদার দিকেই থাকবে, ভুলে গেছে যে ও আমার বন্ধু ছিল। মিঠি তুমি যাবে তো আমার সাথে? হ্যাঁ প্লিজ, আমার হয়ে বলার তো কেউ থাকবে না, মানে আমি তোর সাথে, আমি তো যাক না, যাক যাক, মানে তোমার পাশেও তো কাউকে একটা থাকতে হবে না, মানে উকিল বাবুকে তো বোঝাতে হবে যে তোমাদের দুজনের মধ্যে কতটা দূরত্ব তৈরি হয়েছে। যাক যাক যাক, এই যে সিদ্ধার্থ, তুমি আর মিঠি আগে ভাগে প্রতুল বাবুর কাছে গিয়ে ওনাকে পুরো কেসটা ব্রিফ করো, বুঝতে পেরেছো? আর মিঠি দেখো এই পুরো ব্যাপারটা বেশ ভালোভাবে বুঝিয়ে বলতে হবে তো না? কেন দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। গোপাল, হেলি, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট দরকার ছিল তো। আমার দাদা সোম আর বৌদি টেস্ট মানে তোরসা, ওদের দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে, আসছে আপনার কাছে। দাঁড়াও দাঁড়াও, লক্কা পায় না। তুমি কি মনে করো মানে তুমি যখন তখন এসে প্রতুল বিশ্বাসের চেম্বারে যা যা বলবে প্রতুল বিশ্বাস বসে বসে সেগুলো শুনবে? মানে প্রতুল বিশ্বাসের তো অন্য কোনো কাজ টাজ নেই। আগে মিঠাই ছিল, মিঠার কথা আমি ফেলতে পারতাম, কিন্তু তাই বলে এখন কিন্তু আমার আর কোনো দায় নেই তোমার কথাবার্তা শোনা। কি মিঠাই, কিরকম দেখতে হয়ে গেছো তুমি? এই যে লক্কা পায়রা, তুমি তো আমাকে বলোনি যে মিঠাই বেঁচে আছে। না 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 স্যার, আমি মিঠি, আমি মিঠাই নই, আমি মিঠাইয়ের ছেলের টিউটর। হ্যাঁ ঘটনাচক্রে আমাকে মিঠাইয়ের মতোই দেখতে, কিন্তু স্যার আপনি এক্ষুনি বললেন না আপনি মিঠাইয়ের কোনো কথা ফেলতেন না, তাহলে স্যার মিঠাইয়ের জন্যই একটা কাজ প্লিজ করে দিন স্যার, খুব ইম্পর্টেন্ট স্যার, আমাদের সমস্যাটা একবার বুঝুন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। ও তুমি মিঠাই নও? কিন্তু একদম একরকম দেখতে, আমার মনে হলো যেন এক মুহূর্তের জন্য
পন্থায় ফিরে এসেছে। যা বলো ছোকরা কি বলছো বলো। তাই আপনার কাছে এসেছি, মানে ডিভোর্সটা আটকাতে হবে। মা বাড়ির আবদার, তোমার আবদারের কোনো শেষ নেই না লক্কা পায়রা। না না আমি এসব পারবো না, তুমি অন্য কোনো লয়ার দেখ। আর তাছাড়া তোমার বৌদি তো ওই অ্যাডভোকেট রেবতী রায়ের মেয়ে, এই ডিভোর্স কোনো রকম ভাবে আটকানো যাবে না। ভালো আছেন বিশ্বাসবাবু? আই হোপ সেট আপনাকে সবটা ব্রিফ করে দিয়েছে। হ্যাঁ দিয়েছে। মা তো দেশে নেই, ডিভোর্সের পরামর্শটা মাই দিয়েছেন নিশ্চয়ই। এটা মায়ের পরামর্শ নয়, দিস ইজ মাই ডিসিশন। কি হলো স্যার, আপনি তো উকিল আঙ্কলের উপর অনেক নির্ভর করেছিলেন, এদিকে আপনার তো কোনো কথাই উনি শুনছে না, আপ ক্যা হোগা? বুঝি তোমার মাথায় তো সারাক্ষণ ফালতু বুদ্ধি আসে, বুঝি বেশি বকবক না করে একটু কনস্ট্রাকটিভ কোনো একটা আইডিয়া দাও না। দান দান দান, আমি ঠিকই যা করার করতে হবে, কিন্তু দেখছেও না এদিকে, অথচ একসময় আমার পিছন পিছন ঘুরত। আমার সত্যি আর ভালো লাগছে না, এমন ভাব দেখাচ্ছে এই ডিভোর্সটার জন্য যেন আমিই দায়ী, নিজের কোনো দোষী নজরে পড়ছে না। রাইট স্যার, এখানে না বোঝাতে হবে যে এরা দুজন দুজনকে ভালোবাসে। প্লিজ আপনি একটু সাপোর্ট দেবেন, প্লিজ স্যার, তাহলেই হবে।